আসসালামু আলাইকুম সবাইকে। ইবদিতা ইশমাম ব্লগ চ্যানেলেতে আরো একটি নতুন ব্লগ ভিডিও দেখে নেওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সকাল সকাল অনেক কিছু ধুই একেবারে মানে উঠেছি, যেমন বাচ্চাদের স্কুল ড্রেস, চাদর, আরও অন্যান্য কিছু বিছানা আছে। আর আমার একটি সমস্যা হচ্ছে প্রতিদিন আমাকে কাপড় দিতে হয়, কাপড় না দিলে আমার ভালোই লাগে না। যেমন জামা পরার জামাটা ধোয়া বা একেবারে নতুন বাট তারপরের দিন পরেছি, ওইটা সবাই ডিটারজেন্ট নেয় কিনা জানে না, বাট আমি ডিটারজেন্ট নিই। আর আমার বাসায় হাতে যে সাবানটা ইউজ করা হয় ওইটা কাপড় একেবারে ইউজ করা হয় না, কারণ ওইটা আমার হাত ব্যথা করে। কিন্তু এমনিতে আবার ডিটারজেন্টে চুপিয়ে কাপড় ধুইতে আমার ভালো লাগে। আর এটা না করলে মনে হয় যে অনেক সময় হয় না যে শরীর খারাপ, কাপড়টা এমনিতেই ধুয়ে নিয়ে উঠাই ফেলি, সেটা আমার একেবারেই হয় না, কেমন যেন লাগে। আমার এই ক্ষেত্রে মনে হয় যে অল্প একটু ডিটারজেন্ট দিয়ে হলো, হালকা পাতলা একটু কেচে হলো আমার এটাকে ক্লিন করে নিতে হবে। সেটা কতটুকু ক্লিন হবে ডিপ সেটা জানি না, বাট করে নিতে হবে, এই একটা সমস্যা আমার। এক কথা হচ্ছে কি যে কাপড় আমাকে প্রতিদিন ধুতেই হয়, কাপড় ধোয়াটা আমার একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে লাইফে বা সংসার জীবনে, এমন একটা ব্যাপার। আর কাপড় নাই, কোত্থেকে যে খুঁজে খুঁজে কাপড় বের করবো, এমন অবস্থা। আর অনেকে হয় না কাপড় তুলে রাখে, অবশ্যই যে আমার তো মানে হেল্পিং হ্যান্ড নেই, বাট আমার বাসায় আমার মানে ইচ্ছা আমার আমার কাছে আমাকেই করতে হয় যেহেতু, সেক্ষেত্রে অনেকে আছে না যে তুলে রেখে দেয় কাপড়, আমি ওটা পাই না, আমার কেমন যেন লাগে। কোনো দিন যদি শরীর খারাপ হয় রেখে দিই, তাও মনটা খচখচ খচখচ করতে থাকে আর কাপড়গুলো আমাকে ডাকতে থাকে। আর এই কারণ হচ্ছে যে যাকে দেখতে পেলে ভিডিওতে, এটা আমার বাসার নিচেই টেইলার্সের হালিম ভাই টেইলার্স হালিম টেইলার্স আর কি, হালিম ভাইয়ের দোকান। তো এই মোতালেবের কাছ থেকে এই কুশন কাভারগুলো মাইশা আম্মু নিতে চেয়েছিলো, এর আগে 100 টাকা করে বলছে, এখন মাইশা আম্মু আজকে নিবে দুইটা, আজকে সে দাম বাড়িয়ে ফেলছে মানে 120 টাকা করে। তো আর নেয় নেই মাইশা আম্মু। যাই হোক, আমি মাইশা আম্মুকে বলছি যে আমি নিউ মার্কেট থেকে এনে দিব, আল্লাহ যেন ওইখানে আবার কত করে চায়। তবে মনে হয় যে ওইখানে 100 টাকা করে, যাই হোক। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমি রাত্রে রান্না করতেছি, রান্নায় করলা আলু ভাজি করতেছি, আরেক পাশে হচ্ছে রুই মাছ এর মাথার লেজ বেজে নিচ্ছি, একটু ভালো করে বেজে নিব, মাছটা একটু বেশি দিন হয়ে গিয়েছে। আর যদি 4টা মাছ হয় সেক্ষেত্রে আমি হালকা বেজে নিই, কিন্তু এটা যেহেতু অনেক দিন হয়ে গেছে সেক্ষেত্রে একটু ডিপই বলতে পারো করা করেই বেজে নিব। ওটা মাছ কী যেন মুগ ডাল দিয়ে রান্না হবে, মুড়ি ঘণ্ট, এই হচ্ছে আমাদের রাত্রের খাবার। আরও কিছু তরকারি আছে বাসায়, সেগুলো অ্যাড হবে যে কেউ খেলে খাবে। এখানে আমি ডালগুলো ধুয়ে রেখেছি আর ফল ভিজে রেখেছি, শসা আর আপেল, আমার বর আসলে কাটবো। আর এমনি তো ঠান্ডা অনেক সমস্যা হচ্ছে, আর ফ্রুটস কাটার ক্ষেত্রে ও আসলেই কাটি আর একসাথে বসে খাই। তো এই হচ্ছে আমার ভাজিটা, ভাজিটা প্রায় হয়ে গেলো, বুঝলাম না এই জায়গাটা আমি কেটে দিয়েছিলাম, বাট অ্যাড হলো কীভাবে। আর এই হচ্ছে মা আমি ডালটাকে কষিয়ে নিচ্ছি, অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর রান্নাবান্না তো সবাই জানে, যেন রান্নাবান্না তেমন নিয়ে কথা বলি না। আর তোমাদেরকে রান্নার কথা বলতে গিয়ে এটা মনে হলো, কারো যদি মানে আমার মিতা সিজি রেসিপি একটি চ্যানেল আছে, আরও একটি চ্যানেল আছে মিতাস ডেইলি লাইফ লাইফ, তো এই চ্যানেলগুলো ঘুরে আসতে পারো যদি চোখে পড়ে বা ঘুরে আসো, প্লিজ সাবস্ক্রাইব করো। আর এই যে এখানে বাজার মানে বিকেলে বাচ্চাদেরকে স্কুল থেকে আনার সময় নিয়ে আসছিলাম, মিষ্টি কুমড়ো, কাঁচামরিচ, তারপর হচ্ছে বেগুন, লেবু, এগুলো। আর এখানে ফ্রুটসগুলো কেটে নিয়েছি, ফ্রুটস বলতে আপেল, এখানে আপেল আর শসা কেটে নিয়েছি। তো একসাথে আমরা চারজনেই খেয়ে নিব, এখন চারজনেই আসি বাসাতে, আর বর চলে আসছে। তো আপেলটা না মিষ্টি ভেবেছিলাম, কচকচ একটা ভাব আছে, ঠিক আছে আমার এই আপেল ভালো লাগে, তো মিষ্টি হয়নি। আর এই ক্ষেত্রে না একটু লবণ দিয়ে খেলে ভালো লাগে। তো ঠিক আছে, ভিডিও শেষ প্রান্তে চলে আসছি, দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আমার ইবদিতা ইশমাম ব্লগ চ্যানেলটির সঙ্গে থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।